হ্যালো এভরিওয়ান আজকে আমি এই ভিডিওতে কোল্ড চিজেলের ওপরে কিছু এমসিকিউ আলোচনা করব তার আগে কোল্ড চিজেল সম্পর্কে জেনে নেব দেখো কোল্ড চিজেল একটা হ্যান্ড কাটিং টুল যেটা ফিটার দ্বারা ব্যবহার হয়ে থাকে চিপিং এবং কাটিং অপারেশনের জন্য চিপিং কি কোনো জব বা মেটালের এক্সট্রা পার্টকে মানে এক্সট্রা মেটেরিয়ালকে কুচি কুচি করে কেটে বাদ দেওয়াকে চিপিং বলা হয় কাটিং মানে মেটালকে কাট করার জন্য এই দুটোর জন্যই কোল্ড চিজেল ব্যবহার হয়ে থাকে কোল্ড চিজেল মেনলি হাই কার্বন স্টিল বা ক্রোম ভ্যানাডিয়াম স্টিল তৈরি হয়ে থাকে দেখো এটা একটা কোল্ড চিজেল এর পার্টস গুলো জেনে নেব ওপরের অংশকে হেড বলা হয় নিচের অংশকে পয়েন্ট বলা হয় এবং মাঝের অংশকে বডি বলা হয়ে থাকে এবার চিপিং কি চিপিং একটা অপারেশন বা প্রসেস যার দ্বারা কি করা হয় কোনো মেটালের এক্সট্রা পার্টকে বাদ দেওয়া হয় কিভাবে দেখো কোনো জবকে ভাইসে হোল্ড করিয়ে মানে আটকে দিয়ে চিজেল এবং হ্যামারের সাহায্যে কি করা হয় ওপরের যে এক্সট্রা মেটাল থাকে সেটাকে বাদ দেওয়া হয় যেভাবে এখানে ছবিটা দেখানো রয়েছে চিপিং এর পর কি হয় সারফেসটা রাফ হয়ে যায় সেটাকে ফিনিশিং করার জন্য ফাইল ব্যবহার হয় মানে ফাইলিং করা হয় টাইপস অফ কোল্ড চিজেল পাঁচ ধরনের কোল্ড চিজেল হয়ে থাকে ফার্স্ট হচ্ছে ফ্ল্যাট চিজেল এই চিজেলগুলো দেখো মাথাটা ফ্ল্যাট হয়ে থাকে তার জন্য এটাকে ফ্ল্যাট চিজেল বলা হয় এই ফ্ল্যাট চিজেল দ্বারা আমরা কি করি লার্জ ফ্ল্যাট সারফেস মানে যে ফ্ল্যাট সারফেস আছে সেখানে মেটাল রিমুভ করার জন্য এ কোল্ড চিজেল ব্যবহার করা হয় এছাড়াও ওয়েল্ডিং করার পরে যে এক্সট্রা মেটাল থাকে জয়েন্টের উপরে সেটাকেও রিমুভ করার জন্য এই ফ্ল্যাট চিজেল ব্যবহার হয়ে থাকে নেক্সট ক্রস কাট বা কেপ চিজেল দেখো এর মাথাটা ক্রস কাটের মতো দেখতে হয়ে থাকে এর জন্য এটাকে ক্রস কাট চিজেল বলা হয় এই চিজেল দ্বারা কিউয়েস গ্রুপস এবং স্লটস কাটিং করা হয়ে থাকে নেক্সট হচ্ছে হাফ রাউন্ড নোস চিজেল এর নাম থেকে বোঝা যাচ্ছে কি এর যে টিপ কি হবে হাফ হাফ রাউন্ড রাউন্ড হবে এটাকে চিজেল বলা হয় এটা জন্য গ্রুপ কাটা হচ্ছে এছাড়া মনে রাখবে অয়েল গ্রুপস কাটার জন্য হাফ রাউন্ড নোস চিজেল ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ডায়মন্ড পয়েন্ট চিজেল দেখো এই চিজেলের মাথাটা ডায়মন্ড শেফের হয়ে থাকে তার জন্য এটাকে বলা হয় ডায়মন্ড পয়েন্ট চিজেল এটা কর্নার্স এবং জয়েন্টস থেকে এক্সট্রা মেটেরিয়াল রিমুভ করার জন্য ব্যবহার হয়ে থাকে মানে কোনো জয়েন্ট কে স্কোয়ার বানানোর জন্য এই ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে ওয়েব চিজেল বা পাঞ্চিং চিজেল ধরো কোনো মেটালের ওপরে চেন ড্রিল করা হয়েছে এবং মাঝখানে যে মেটাল আছে পিস আছে সেটাকে বাদ দেওয়া হবে তো এই চেন ড্রিলটাকে কি করা হয় কাট করা হয় কার মাধ্যমে ওয়েব চিজেল এর মাধ্যমে দেখো এখানে একটা জবের ওপরে চেন ড্রিল করা হয়েছে মাঝের অংশটাকে আমাদের বাদ দিতে হবে তাই এই চেন ড্রিলের মধ্য দিয়ে আমরা ওয়েব চিজেল ব্যবহার করে কাট করতে পারব নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে কোল্ড চিজেল অ্যাঙ্গেল মানে কোল্ড চিজেল আমরা যখন ব্যবহার করি তো একটা সার্টেন অ্যাঙ্গেলে ব্যবহার করতে হয় না হলে প্রবলেম হবে সেটা আমরা পরে আলোচনা করছি দেখো তোমরা সবাই বাড়িতে দা ব্যবহার করে থাকবে গাছ কাটার জন্য তো যখন দা দিয়ে আমরা গাছ কাটতে যাই যদি আমরা সোজাভাবে কাট করি তাহলে কি হয় কিছুটা ঢুকে যায় দা তারপর বের হতে চায় না আবার কি আমরা যদি করে দাটাকে তাহলে কি ব্যাকা হবে ওপর থেকে ছিলকা উঠে যাবে তো সেরকমই হয় কি কোল্ড চিজল দিয়ে আমরা কি করি ওপরে যে মেটালের ছিলকা আছে সেটাকে তুলে দেওয়া হয় তার জন্য একটা সার্টেন অ্যাঙ্গেলে ওটাকে ব্যবহার করা হয়ে থাকে দেখো কিভাবে দেখো এই চিজেলটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে রাখা হয়েছে সেটা হরিজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাকে বলা হচ্ছে কি ইনক্লাইন্ডেড অ্যাঙ্গেল এবং চিজেলের যে পয়েন্ট রয়েছে সেটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাকে বলা হয় ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এবং 90 ডিগ্রির সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাকে বলা হয় রেক অ্যাঙ্গেল এবং এই দুই অ্যাঙ্গেলের মাঝের অ্যাঙ্গেলটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল তো তোমাদের এক্সামে জিজ্ঞাসা করতে পারে এবার দেখো যদি আমরা ঠিকঠাক অ্যাঙ্গেলে না রাখি তাহলে কি প্রবলেম হতে পারে যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা খুব কম হয়ে থাকে তাহলে কি হবে স্লিপ করে যাবে চিজেলটা কি করবে স্লিপ কেটে যাবে এতে কি হবে আমাদের আঘাত লাগার সম্ভাবনা এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়াও যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল খুব বেশি হয় মানে যেরকম ধরো আমি বললাম কি দাটাকে যদি আমরা সোজাভাবে ভাবে দিই তাহলে কি হবে অনেকটা ভেতরে ঢুকে যায় তাই তো সেরকম ভাবে চিজেলকে যদি আমরা খারাপ হবে পেটাই তাহলে কি হবে মেটালের মধ্যে অনেকটা ডিপ কাট করবে বোঝা গেছে দেখো এখানে মেটেরিয়াল অনুযায়ী অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে হাই কার্বন স্টিলের জন্য পয়েন্ট অ্যাঙ্গেল হবে সিক্সটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইনেশন কত হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি কাস্ট আয়রনের জন্য সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইনেশন কত হবে থার্টি সেভেন ডিগ্রি মাইল স্টিলের জন্য ফিফটি ফাইভ ডিগ্রি এবং থার্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি ব্রাশের জন্য ফিফটি ডিগ্রি এবং থার্টি টু ডিগ্রি কপারের জন্য ফর্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যালুমিনিয়ামের জন্য থার্টি ডিগ্রি এবং টোয়েন্টি টু ডিগ্রি এবার আমরা এমসিকিউ আলোচনা করব প্রথম প্রশ্ন হুইচ চিজেল ইজ ইউজড ফর রিমুভিং মেটেরিয়ালস অন দি কর্নার অফ দি কিউএস দেখো কিউএ কাটার জন্য কিন্তু ক্রস কাট চিজেল ব্যবহার করা হয় কিন্তু এখানে বলেছে কি কর্নার মানে ওয়েস যেটা কাটা হয়েছে তার কর্নার থেকে মেটেরিয়াল সরানোর জন্য কোন চিজেল ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে ডায়মন্ড পয়েন্ট চিজেল কারণ আমি আগেই বলেছিলাম কি কর্নারে এবং জয়েন্টে ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয়ে থাকে তাহলে উত্তর কি হবে অপশন বি ডায়মন্ড পয়েন্ট চিজেল পরের প্রশ্ন হুইচ চিজেল ইজ ইউজড ফর কাটিং কিউ তাহলে কিউএস কাটার জন্য কোন চিজেল ব্যবহার হয়ে থাকে উত্তর হবে অপশন বি ক্রস কাট চিজেল পরের প্রশ্ন হোয়াট ইজ দি পারপাস অফ ক্রাউনিং অন দি কাটিং এজ অফ চিজেল চিজেলের কাটিং এজ কাকে বলা হচ্ছে পয়েন্টটাকে এই পয়েন্টটা কি হয় কার্ভ আকার দেওয়া থাকে এটাকে বলা হয় ক্রাউনিং ওকে তার কারণ কি উত্তর হবে অপশন বি প্রিভেন্ট ডিগিং অফ কর্নার্স মানে চিজেলের যে কর্নারগুলো রয়েছে সেখান থেকে যাতে মেটাল ছুটে না যায় বা কেটে বেরিয়ে না যায় তার জন্য এই ক্রাউনিং করা হয়ে থাকে পরের প্রশ্ন হাউ টু প্রিভেন্ট দি টুল রাবিং এগেনস্ট দি ওয়ার্ক সারফেস ইন মেটাল কাটিং প্রসেস যখন মেটাল কাটিং প্রসেস করা হয় তখন টুল মানে কোল্ড চিজেলটা যাতে ওয়ার্ক পিসের সাথে ঘষা না খায় তার জন্য কি করা হয় উত্তর হবে অপশন সি ইনক্রিজ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি আমরা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিই তাহলে টুলটা মানে কোল্ড চিজেলটা আমাদের জবের সাথে ঘষা খাবে না পরের প্রশ্ন হোয়াট ইস দি নেম অফ চিজেল চিজেল চিজেলের নাম কি উত্তর হবে অপশন বি ওয়েব ওয়েব চিজেল এই চিজেলের কাজ কি এর পরে চেন কে আলাদা করার জন্য এই ওয়েব চিজেল ব্যবহার করা হয় পরের প্রশ্ন হোয়াট ইস দি নেম অফ অ্যাঙ্গেল বিটুইন দি অফ চিজেল অ্যান্ড জব সার্ফেস ওয়াইল চিপিং এখানে বলেছে কি জব সার্ফেস এর সাথে চিজেল যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হয় উত্তর হবে অপশন ডি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন পরের প্রশ্ন হোয়াট ইজ দি নেম অফ অ্যাঙ্গেল মার্কড আলফা ইন চিজেল এখানে দেখো একটা চিজেলের অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে তার মধ্যে জিজ্ঞাসা করেছে এই আলফা কোনটাকে কি বলা হয় উত্তর হবে অপশন ডি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল পরের প্রশ্ন হুইচ চিজেল ইজ ইউজড ফর কাটিং কার্ভড গ্রুপস কার্ভড গ্রুপস তৈরি করার জন্য কোন চিজেল ব্যবহার করা হয় উত্তর হবে অপশন ডি হাফ রাউন্ড নোস চিজেল কারণ দেখো এখানে কার্ভ বলেছে আর এই চিজেলগুলোর মধ্যে কোনটাতে কার্ভ আকার রয়েছে হাফ রাউন্ড নোস চিসেল পরের প্রশ্ন উইস চিজেল ইজ ইউস টু রিমুভ এক্সেস মেটাল ফ্রম ওয়েল্ডেড জয়েন্ট অ্যান্ড কাস্টিং বলেছে কি এর পরে যে জয়েন্ট আছে সেখান থেকে এক্সট্রা মেটাল রিমুভ করার জন্য কোন চিজেল ব্যবহার করা হয় তাহলে আমরা সবাই জানি কি হবে উত্তর অপশন এ ফ্ল্যাট চিজেল পরে প্রশ্ন হোয়াট হ্যাপেন ইফ দি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ চিজেল ইজ টু হাই যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল খুব বেশি হয় সেক্ষেত্রে কি হবে উত্তর হবে অপশন বি ডিগিং অন দি সারফেস ডিগিং মানে হচ্ছে খনন করা মানে খারাপ যদি আমরা চিজেলটাকে দিই তাহলে কি হবে অনেকটা গর্ত হয়ে যাবে পরের প্রশ্ন অয়েল গ্রুপস আর টু বি কাট ইন ব্রাশ হাফ বিয়ারিংস হুইচ ওয়ান অফ দি ফলোয়িং চিজেল ইজ সুইটেবল তাহলে আমরা আগেই দেখেছি কি অয়েল গ্রুপস কাটার জন্য কোন চিজেল ব্যবহার করা হয় উত্তর হবে অপশন সি হাফ রাউন্ড নোস চিজেল পরের প্রশ্ন হুইচ ওয়ান অব দি ফলোয়িং চিজেল ইজ টু বি ইউজড ফর চিপিং দি গ্রুপস অ্যাজ শোন ইন ফিগার এখানে দেখো গ্রুপ কাট করা রয়েছে এই গ্রুপটা কোন চিজেল দিয়ে কাট করা হয় উত্তর হবে কি অপশন সি হাফ রাউন্ড চিজেল পরে প্রশ্ন এ গ্রুপ ইজ বিং চিপড বাই মিন্স অফ এ চিজেল অ্যাজ শোন ইন ফিগার হাউ ক্যান ইউ অ্যাভয়েড দি মেটাল ব্রেকিং অফ অ্যাজ এ লম ওয়েন রিচিং দি এন্ড অফ দি গ্রুপ দেখো এখানে একটা চিজেল দিয়ে গ্রুপের চিপিং দেখানো রয়েছে এবারে বলছে কি যদি এই চিজেল দিয়ে কাট করতে করতে যাওয়া হয় তাহলে অ্যাট এন্ড মানে সব শেষে মেটালে আমরা যখন কাটতে যাবো কিছু মেটাল এক্সট্রা বেরিয়ে যেতে পারে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য কি করা উচিত তাহলে উত্তর হবে অপশন ডি দি এন্ড পোর্শন ইজ চিপড ফ্রম অপোজিট ডিরেকশন মানে কি শেষের অংশটাকে আমরা অপোজিট ডিরেকশন মানে উল্টো দিক দিয়ে চিপিং করব পরে প্রশ্ন হোয়াট চিজেল শুড বি ইউজড টু কাট দি গ্রুভ অ্যাজ শোন ইন দি ফিগার এখানে দেখো একটা গ্রুভ কাট করা রয়েছে এটা কোন চিজেল দিয়ে কাট করা হয় উত্তর হবে অপশন বি ফ্ল্যাট চিজেল কারণ দেখো এখানে গ্রুভের ওপরে যে ফ্ল্যাট সার্ফেস আছে সেটাকে কাট করা হচ্ছে পরের প্রশ্ন হোয়াট ইজ দি নেম অব দি অ্যাঙ্গেল ডিনোটেড বাই গামা ইন দি ফিগার দেখো এখানে চিজেলের অ্যাঙ্গেল গুলো দেওয়া রয়েছে এবং জিজ্ঞাসা করেছে এই গামাটা কোন অ্যাঙ্গেল উত্তর হবে অপশন সি রেক অ্যাঙ্গেল এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং